সম্প্রতি ভারতে একটি কুকুরকে ধর্ষণের অবর্ণনীয় এক ঘটনা ঘটেছে ভারত এমন একটি দেশ যেখানে শত শত বৈধপতিতলায় থাকা সত্ত্বেও পঁয়ষট্টি বছরের এক বিরুদ্ধ কুকুরকেও ছাড় দিল না সম্প্রতি ভারতের কলকাতায় এমন একটি ঘটনা ঘটে গেল আর এই ঘটনাটি ধরেছে এক ঝগড়াটে স্বামী স্ত্রী দম্পতি প্রতিদিনের মতো তারা যখন রাতে ঝগড়া করছিল সেই সময় তারা পাশের একটি ঘরের ভিতরে কুকুরের চিৎকার শুনতে পান এবং তারা সেই ঘরের ভিতরে যাওয়ার পর এই বিরুদ্ধকে কুকুরের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং তারা সাথে সাথে ভিডিওটি ধারণ করে রাখেন এরপর তারা গ্রামবাসীকে জড়ো করেন তারা পুলিশে খবর দিলে পুলিশ প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিল না পরে একটি মেডিকেল পরীক্ষা করে রিপোর্ট আসার পর তারা এই বিষয়ে নিশ্চিত হন আর এই ঘটনায় আমি ভারতের এই ধরনের কুরুচিপূর্ণ কালচারকে অত্যন্ত ধিক্ষার সাথে স্মরণ করার সাথে পাশাপাশি ভারতের সকল জনগণের প্রতি আহ্বান করব। এই ধরনের ব্যক্তিত্বহীন কুরুচিশীল মানুষকে এখনই শিক্ষার ব্যবস্থা করেন ধন্যবাদ সবাইকে